হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গোজি8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় থেকে কিভাবে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোটের সমাধান করতে হয় তা শিখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা চলো দেখে নিই দুই চলক বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ জোট বলতে আমরা কি বুঝছি। আমরা ইতোমধ্যে নবম শ্রেণীর সাধারণ গণিতে দেখে এসেছিলাম যে দুই চলক বিশিষ্ট একটি একঘাতী সমীকরণ যেমন এক্স প্লাস বিওয়াই সমান সি এবং ডিএক্স প্লাস ইওয়াই সমান এফ আকৃতির দুটি সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে সেখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেতে পারি। এরকম যদি আমার এখন হচ্ছে এই সমীকরণগুলো দ্বিঘাত সমীকরণ আকৃতির হতো, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সি আকৃতির, দুই চলক যেহেতু তাহলে এটাকে এভাবে দিচ্ছি, এবং এ এক্স প্লাস হচ্ছে ডিওয়াই ইকুয়ালস হচ্ছে এফ। এরকম যদি আমার হচ্ছে দ্বিঘাত চলক বা দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে আমার সেই সমীকরণ জোটটিকে আমি বলছি হচ্ছে দুই চলকের একটি দ্বিঘাত সমীকরণ জোট। তাহলে আমরা এখন এই দুই চলকের দ্বিঘাত সমীকরণ জোটের দুটি গাণিতিক সমস্যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা এদেরকে এক এক করে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম যে সমীকরণ জোটটি ছিল সেখানে আমাদের প্রথম সমীকরণটি হচ্ছে টোয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে ফোরটিন, এটাকে আমরা এক নং সমীকরণ দিচ্ছি। এবং আমাদের অপরটি রয়েছে এক্স মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টু ইকুয়ালস হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা যেভাবে আগে এই সমীকরণ জোটগুলোকে সমাধান করতাম একঘাতী, সেভাবেই আমরা এখান থেকে যে কোনো একটি সমীকরণ থেকে এক্স বা ওয়াইয়ের মান আমরা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে যেহেতু এখানে ওয়াইয়ের সাথে কোনো কিছু গুণ নেই তাহলে আমরা এক নং সমীকরণ হতে পাই, আমরা লিখতে পারি যে আমাদের ওয়াই মাইনাস ওয়ান সমান হচ্ছে গিয়ে ফোরটিন ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের ওয়াই ইকুয়ালস লেখা যায় হচ্ছে গিয়ে ফোরটিন বাই টোয়াইস এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান। তাহলে এটাকে আমরা তিন নং সমীকরণ দিচ্ছি এবং এই তিন নং সমীকরণে আমরা এক্স এর মান বসিয়ে ওয়াইয়ের মান পাবো। এখন যেহেতু আমরা দুই নং সমীকরণটি ব্যবহার করিনি আমরা এই ওয়াইয়ের মানটি দুই নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে দুই নং এ ওয়াই এর মান বসিয়ে মূলত এখানে দুই নং থেকে আমি আসলে লিখতে পারতাম হচ্ছে গিয়ে, যদি আমি শর্টকাটে ভেঙে লিখতাম তাহলে দুই নংটি দাঁড়াতো আমার আসলে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস থ্রি। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে এটা, আমরা যদি বসিয়ে দিই ফোরটিন ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। এক্স প্লাস থ্রি আমার লসাগু, আর উপরে থাকছে হচ্ছে ফোরটিন, এখানে এই প্লাস ওয়ান আর মাইনাস টুতে আমার হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে এখানে আসবে মাইনাস অফ টোয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রি, এটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। এখানে থাকছে হচ্ছে গিয়ে ফোরটিন এবং হচ্ছে মাইনাস থ্রি হবে, তাহলে ফোরটিন থেকে যদি থ্রি চলে যায় তাহলে আমার থাকে হচ্ছে ইলেভেন মাইনাস হচ্ছে টোয়াইস এক্স, নিচে হচ্ছে টোয়াইস এক্স প্লাস থ্রি সমান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। তাহলে এটাকে যদি আমরা এখন কোনাকুনিভাবে গুণ করে দিই তাহলে আমরা এটাকে লিখতে পারি এখান থেকে ইলেভেন মাইনাস হচ্ছে টোয়াইস এক্স, এর সাথে গুণ হবে এক্স মাইনাস থ্রি সমান
আর এই মাইনাস ওয়ান এর সাথে গুণ হচ্ছে হচ্ছে টোয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রি। তাহলে এবার আমরা হচ্ছে গুণ করে দিই যদি, তাহলে ইলেভেন এক্স মাইনাস থার্টি থ্রি মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স, এবং মাইনাস টোয়াইস এক্স প্লাস থ্রিকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে থ্রি ইকুয়ালস হচ্ছে আমাদের জিরো। তাহলে আমরা এটাকে যদি দ্বিঘাত সমীকরণ আকারে লিখি তাহলে মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার এগারো আর ছয় হচ্ছে সতেরো, সতেরো আর দুই হচ্ছে উনিশ, তাহলে প্লাস হচ্ছে নাইনটিন এক্স, আমাদের মাইনাস আসছে হচ্ছে গিয়ে তিরিশ আর তিন, তাহলে মাইনাস থার্টি ইকুয়ালস টু জিরো। তাহলে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স প্লাস থার্টি ইকুয়ালস টু জিরো। তাহলে এটি একটি এক্স এর বা এক্স চলকের দ্বিঘাত সমীকরণ, একে যদি আমরা মধ্যপথ বিভাজন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি টোয়াইস এক্স স্কোয়ার আর তিরিশ দুগুণে ষাট, আমরা জানি পনেরো এবং চারের গুণফল হচ্ছে ষাট, চার পনেরো ষাট প্লাস হচ্ছে থার্টি ইকুয়ালস টু হচ্ছে জিরো। আমি এখান থেকে যদি টু কমন নেই, টোয়াইস এক্স কমন নিলে আমি পাবো হচ্ছে এক্স মাইনাস হচ্ছে গিয়ে আমাদের ফিফটিন, আমরা যদি টোয়াইস এক্স কমন নেই তাহলে এখান থেকে এক্স থাকছে, কিন্তু এখানে এটা যেহেতু দুয়ের গুণিতক না তাহলে আমরা টোয়াইস এক্স কমন নিতে পারবো না, তাহলে এখান থেকে শুধু আমরা এক্স কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে টোয়াইস এক্স মাইনাস হচ্ছে গিয়ে ফিফটিন, এবং এখান থেকে যদি আমি হচ্ছে গিয়ে একটি মাইনাস টু কমন নেই তাহলে আমার এখানে থাকছে তার মানে আমরা এখানে এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করে এক্স এর দুটি মান পাচ্ছি, একটি হচ্ছে ফিফটিন বাই টু এবং আরেকটি হচ্ছে টু। এবার আমরা এই এক্স এর এই দুটি মান আমাদের এই তিন নং সমীকরণে বসালে আমরা ওয়াই এর দুটি মান পেয়ে যাব। তাহলে তিনে এক্স এর মান বসি তাহলে যখন আমাদের এক্স এর মান ফিফটিন বাই টু, তাহলে যখন এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের ফিফটিন বাই টু তখন আমাদের ওয়াই সমান আসছে হচ্ছে গিয়ে ফোরটিন ডিভাইডেড বাই টোয়াইস এক্স, মানে টু ইন্টু ফিফটিন বাই টু, তার মানে টু টু কাটা চলে যাবে, আমার এখানে থাকবে শুধু ফিফটিন প্লাস হচ্ছে থ্রি প্লাস হচ্ছে ওয়ান। তাহলে এটার মান যদি আমরা ক্যালকুলেটারে ব্যবহার করি তাহলে ক্যালকুলেটারে আমাদের এই মানটি আসবে হচ্ছে গিয়ে ফোরটিন ডিভাইডেড বাই ফিফটিন প্লাস হচ্ছে থ্রি প্লাস ওয়ান, তাহলে আমাদের এটার মান আসছে ওয়াইয়ের মান সিক্সটিন বাই হচ্ছে নাইন। এবং যখন আমাদের হচ্ছে এক্স এর মান হচ্ছে গিয়ে টু তখন ওয়াই সমান আসছে আমাদের ফোরটিন ডিভাইডেড বাই টু ইন্টু টু মানে হচ্ছে ফোর, তাহলে হচ্ছে ফোর প্লাস থ্রি প্লাস হচ্ছে ওয়ান, আমার এখানে আসে সাত, সাত কেজি চোদ্দোকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে থাকে দুই, তাহলে টু প্লাস ওয়ান আমার এখানে থাকছে হচ্ছে থ্রি। তার মানে আমাদের প্রথম যে সমীকরণ জোটটি ছিল তার সমাধানগুলো হচ্ছে একটি টু কমা থ্রি এবং ফিফটিন বাই টু কমা সিক্সটিন বাই নাইন। আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম সমীকরণ জোটের সমাধানটি বুঝতে পেরেছ। বন্ধুরা এবার চলো আমাদের যে দ্বিতীয় সমীকরণ জোটটি ছিল সেই সমীকরণ জোটটিকে সমাধান করার চেষ্টা করি। আমাদের এই দ্বিতীয় সমীকরণ জোটে দুটি সমীকরণ ছিল, প্রথমে আমরা সমীকরণ দুটিকে লিখে নিচ্ছি, একটি ছিল এক্স স্কোয়ার ইকুয়ালস টু ট্রাইস এক্স প্লাস হচ্ছে টোয়াইস ওয়াই, এটা হচ্ছে এক নং সমীকরণ, এবং আরেকটি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ট্রাইস ওয়াই
প্লাস হচ্ছে টোয়াইস এক্স। এবার আমরা প্রথমে সমাধান করার জন্য আমরা এক থেকে দুই বিয়োগ করি, অর্থাৎ আমরা যে অপারেশনটা করবো সেটি হচ্ছে এক নং সমীকরণ বিয়োগ দুই নং সমীকরণ। এটা যদি করি তাহলে আমাদের সমীকরণের বাম পাশে দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এই পাশে ফ্রাইস এক্স থেকে টোয়াইস এক্স বাদ গেলে আমার থাকবে হচ্ছে শুধু একটি এক্স, এবং টোয়াইস ওয়াই থেকে থ্রাইস ওয়াই চলে গেলে আমার থাকবে হচ্ছে মাইনাস অফ ওয়াই। তাহলে এটাকে লেখা যায় বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে জিরো। এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আকারে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি যদি দুই পাশ থেকে হচ্ছে একটি এক্স মাইনাস ওয়াই কমন নেই, তাহলে আমাদের এপাশে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো। তাহলে আমরা এখান থেকে একবার পাচ্ছি হয় এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, যেখান থেকে আমরা একটি সমীকরণ পাচ্ছি বা এক্স এর মান পাচ্ছি হচ্ছে আমরা ওয়াই, অথবা আমাদের এই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, যেখান থেকে আমরা এক্স এর একটি মান পাচ্ছি যেটি আসছে আমাদের ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই। তাহলে এটাকে আমরা যদি হচ্ছে গিয়ে তিন নং সমীকরণ, এটাকে আমরা হচ্ছে চার নং সমীকরণ দিচ্ছি। তাহলে এবার আমরা এই তিন ও চার থেকে এক্স এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে সেখান থেকে আমরা ওয়াই এর একটি মান পেতে পারবো, বা আমরা এই তিন ও চার নং সমীকরণ আমরা দুই নং সমীকরণে বসাতে পারি। আমরা হচ্ছে গিয়ে এক নং সমীকরণে বসাই। আমরা প্রথমে তিন হতে এক্স এর মান একে বসাই, একে যদি বসাই তাহলে এক্স সমান আমি ওয়াই বসাবো, তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বা ওয়াই যদি কমন নেই তাহলে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো, যেখান থেকে আমি লিখতে পারি হয় ওয়াই ইকুয়ালস টু জিরো অথবা ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো। তার মানে এখান থেকে আসছে আমাদের ওয়াই ইকুয়ালস টু ফাইভ। তাহলে এখানে আমরা এক্স এর মান যখন এক্স ইকুয়ালস টু ওয়াই বসিয়েছিলাম তখন আমরা ওয়াই এর দুটি মান পাচ্ছি, একটি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো এবং আরেকটি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ফাইভ। তাহলে এক এবং তিন থেকে আমরা যে সমাধানগুলো পাই তাহলে এখানে সুতরাং সমাধান এক্স কমা ওয়াই, এখানে আমাদের আসবে প্রথম ক্ষেত্রে এক্স এবং ওয়াই যেহেতু সমান তাহলে আমরা আসলে বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে তিনে ওয়াই এর মান বসাবো আগে, আমরা পাবো হচ্ছে গিয়ে যখন ওয়াই ইকুয়ালস টু জিরো তখন আমরা পাবো এক্স ইকুয়ালস টু জিরো, অথবা যখন ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ তখন এক্স এর মানও আমার আসতে হচ্ছে ফাইভ। তাহলে আমরা সমাধান বলতে পারি জিরো কমা জিরো, এবং আরেকটি সমাধান হচ্ছে আমাদের ফাইভ কমা ফাইভ। এবার আমরা এই চার নং থেকে এক্স এর মানটিকে আমরা এক নং এ বসিয়ে দেখি। তাহলে চার হতে এক্স এর মান আমরা একে না বসাই আমরা দুয়ে বসাই, একে বসালেও হবে আমরা দুয়েও বসাতে পারি, আমরা দুই নং এ বসিয়ে দেখি। দুই নঙ্গে যদি বসাই আমরা হচ্ছে এক্স এর মান বসাচ্ছি, তাহলে এখানে আমাদের ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রাইস ওয়াই প্লাস হচ্ছে টু এক্স, আমার এক্স এর মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y স্কয়ার ইকুয়ালস টু প্রাইস y প্লাস 2 মাইনাস হচ্ছে টোয়াইস y। তাহলে এখান থেকে আসে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু y প্লাস হচ্ছে আমাদের 2, বা এখান থেকে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এটাকে যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে লিখতে পারি y স্কয়ার মাইনাস হচ্ছে 2y প্লাস হচ্ছে y মাইনাস 2 ইকুয়ালস টু 0। y কমন নিলে y মাইনাস 2 প্লাস 1 কমন নিলে হচ্ছে y মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে y মাইনাস 2 কমন নেই, তাহলে আসে হচ্ছে y প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হয় y মাইনাস 2 ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা y এর একটি মান পাচ্ছি সেটা হচ্ছে 2, এবং অথবা y প্লাস 1 ইকুয়ালস টু 0, যেখান থেকে আমরা y এর মান পাচ্ছি মাইনাস 1। এবার আমরা যেহেতু এবার হচ্ছে গিয়ে এই 4 নং সমীকরণটি ব্যবহার করেছিলাম, তাহলে এই 4 নং সমীকরণে আমরা হচ্ছে y এর এই মান দুটি বসিয়ে দিব। তাহলে 4 এ y ইকুয়ালস টু 2 ও মাইনাস 1 বসিয়ে যদি আমরা y এর মান 2 বসাই তাহলে আমরা একবার পাই হচ্ছে গিয়ে মানে y ইকুয়ালস টু 2 এর জন্য আমরা পাই হচ্ছে গিয়ে x ইকুয়ালস টু 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1, অথবা y ইকুয়ালস টু মাইনাস 1 এর জন্য আমরা পাই হচ্ছে গিয়ে x ইকুয়ালস টু 1 মাইনাস মাইনাস 1 মানে হচ্ছে x এর মান হচ্ছে 2। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে সমাধান x কমা y হচ্ছে গিয়ে আমাদের x এর মান মাইনাস 1, কখন? যখন y এর মান হচ্ছে 2, এবং x এর মান হচ্ছে 2 যখন হচ্ছে y এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে এই চারটি ক্রমজোড়ি হচ্ছে আমাদের এই দ্বিতীয় সমীকরণের যে জোড়টি ছিল তার সমাধান। আশা করি তোমরা এই সমাধানটিও বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্ত। আশা করি আজকের এপিসোডে আমরা যে দ্বিঘাত সমীকরণের সমীকরণ জোড়টি সমাধান করলাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।